প্রিয় এসএসসি শিক্ষার্থী 2023, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আর মাত্র 2 মাস আছে, এই প্রায় 2 মাসে কিভাবে তোমরা তোমাদের প্রস্তুতিটি গুছিয়ে নিতে পারো সেটি নিয়ে আজকের ভিডিও। অনেকে হয়তো পড়াশোনা অলরেডি শেষ করে ফেলেছো, আবার অনেকের পড়াশোনার অবস্থা প্রায় ছন্ন ছাড়া। তারা কিভাবে এই 2 মাসে এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত A+ পেয়ে যেতে পারো সেটি নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। আজকের এই পুরো ভিডিওতে আমরা মোট 4টি বিষয় নিয়ে কথা বলবো, এবং আমরা আশা করছি এই 4টি বিষয় যদি তোমরা ইনশোর করতে পারো, তোমরা কিন্তু এই প্রায় 2 মাস সময়ের মধ্যেই তোমাদের একটি সুন্দর পরিপাটি প্রস্তুতির মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষায় বেশ ভালো একটি ফলাফল করতে পারো। প্রথম যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে তোমাদের রুটিন বানাতে হবে। এখন অনেকেই মনে করতে পারো, ভাইয়া আমরা অনেক রুটিন বানিয়েছি এবং অনেক রুটিন ভেঙেছি, হয়তো প্রপারলি আমরা ফলো করতে পারিনি অথবা পারি না। এক্ষেত্রে তোমাদের কিন্তু হতাশ হলে চলবে না, তোমাদের শেখার যেই হাঙ্গার এটিকে বাঁচিয়ে রাখতে হবে। হয়তোবা রুটিন অনুযায়ী তোমরা কাজ করতে পারবে না, তোমরা 10 ঘন্টা রুটিন করে হয়তোবা দেখা যাবে তোমরা 4 থেকে 5 ঘন্টা পড়তে পারছো, এর বেশি তোমাদের দিয়ে সম্ভব হচ্ছে না। কিন্তু আস্তে আস্তে তোমাদের এই পড়ার ডিউরেশনের টাইমটাকে বাড়িয়ে নাও। তোমরা যখন চেষ্টার মধ্যে থাকবে তখন কিন্তু কঠিন হবে না। প্রথম দিন তোমরা কিন্তু একবারে না পড়া অবস্থা থেকে 10 ঘন্টা পড়তে পারবে না, কিন্তু 2 ঘন্টা দিয়ে শুরু করো। এই 2 ঘন্টা আস্তে আস্তে কিন্তু 6-7 ঘন্টা পর্যন্ত যখন যাবে তখন কিন্তু তোমাদের একটা ব্যালেন্স পড়াশোনা হবে। এখন সেকেন্ড যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে তোমাদের বুঝতে হবে কোনটি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কোনটি আসে, এবং এই বিষয়ে তোমাদের পর্যাপ্ত জ্ঞান যদি না থাকে হেল্প নাও টেস্ট পেপারের। তোমরা টেস্ট পেপারের বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই কিন্তু ধারণা পেয়ে যাবে কোন কোন অংশ থেকে বোর্ডগুলোতে বেশি বেশি প্রশ্ন আসছে, এবং তোমরা দেখতে পারবে ধারাবাহিকভাবে কিন্তু একটা রিপিটেশনের ব্যবহার পাওয়া যায়। এই রিপিটেশনটার থেকে তোমরা লাভজনক একটা অবস্থা তৈরি করতে গেলে সেই সেই অংশগুলো গুরুত্ব দিয়ে পড়ো, এবং বিগত 2 বছরে তোমরা কোন কোন অংশ কিছুটা হলেও পড়েছো বা পারো, এবং কোন কোন অংশ তোমরা একেবারেই পারো না, সেটি টেক্সট বুক হোক কিংবা টেস্ট পেপার হোক, এই গুরুত্বপূর্ণ অংশের সাথে একটি কম্পেয়ার করে তোমরা একটা খাতায় লিখে ফেলো যে এই এই অংশ আমি একেবারেই পারি না, আর এই এই অংশ আমি পারি তবে আমার আরো কয়েকবার রিভিশন প্রয়োজন। সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা একটি রুটিন করে সেগুলো সলভ করার চেষ্টা করো। এখন তোমরা বলতে পারো, ভাইয়া আমরা ফ্রি ক্লাস কোথায় পাবো, অথবা আমরা মডেল টেস্ট গুলো দিয়ে কিভাবে নিজেদের যাচাই করতে পারবো? এক্ষেত্রে তোমাদের সব থেকে ভালো সমাধান হতে পারে আমাদের পেজে, কিন্তু আমরা তোমাদের এই পুরো 2 মাস জুড়ে তোমাদের সাথে রয়েছি। তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে যেই ফ্রি ক্লাস গুলো পাবে, এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যেই পরীক্ষার লিঙ্ক গুলো পাবে সেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের পূর্ণাঙ্গ যাচাই এবং তোমাদের পূর্ণাঙ্গ সহায়তা কিন্তু আমাদের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, যেটাকে আমি বলছি সেলফ জাজমেন্ট। সেলফ জাজমেন্টটা কিন্তু তোমরা আমাদের পেজেই করতে পারবে। এরপরে তোমাদের লাস্ট যে বিষয়টি তোমাদের মনে রাখতে হবে, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তোমাদের এই পড়াশোনার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তোমাদের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ধারাবাহিকতা বলতে বুঝালাম, আজকে এই ভিডিওটা দেখার পর হয়তোবা অনেকেই 5 ঘন্টা 10 ঘন্টা পড়ার একটা ইচ্ছা পোষণ করে আজকের দিনটা পড়বে, কালকের দিনটা পড়বে, কিন্তু তৃতীয় বা চতুর্থ দিন থেকে তোমাদের এই উৎসাহটা হয়তো কমে আসতে পারে। তো এই ক্ষেত্রে তোমাদের এটা ইনশিওর করতে হবে, তোমাদের এই পড়ার রেঞ্জটা যেন দিন দিন বাড়ে, কমে যেন না যায়। এমন যেন না হয় একদিন আমি 10 ঘন্টা পড়েছি, অর্থাৎ পরের দিন আমি আমার পড়াটাকে হাফ করে আনছি অথবা পড়ছি না, এই বিষয়টা করা যাবে না। তোমাদের বেশি বেশি টেস্ট পেপার সলভ করতে হবে। তোমরা আমাদের ভালো প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। এক্ষেত্রে আমি তোমাদের আরেকটি কথা বলবো, যাচাই বাছাই করা ছাড়া তোমরা যদি র্যান্ডম একটা ভিডিও ফেসবুকে বা ইউটিউবে দেখা শুরু করো, তোমাদের লাভের থেকে কিন্তু ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে। এক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব আমাদের ইউটিউব পেজ বা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তোমরা আমাদের ক্লাসগুলো করে নিতে পারো, এবং সেই সাথে আমাদের কিন্তু অনেক ভালো মানের প্রশ্ন দ্বারা মডেল টেস্ট ক্রিয়েট করা আছে, যেইগুলো কিন্তু তোমরা তোমাদের জন্য হেল্পফুল হবে বলে আমি আশা করছি। এবং লাস্ট যেই কথাটি বললাম যে ধারাবাহিকতা রক্ষা করতে হবে, এই 2 মাস সমান তালে পড়তে হবে, পড়ার এই ডিউরেশনটাকে তোমাদের দিন দিন বাড়াতে হবে, এটা যেন কোনোভাবেই কমে না আসে, এটা ইনশোর করবে। আমি আশা করছি প্রায় 2.5 মাস পর
বিজয়ের হাসিটা তোমাদেরই হবে। সবার জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।